এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। লক্ষ্মী দেবীকে মনে করা হয় ধন সম্পদের দেবী, তার আরাধনায় ঘরে সুখ সমৃদ্ধি আসে। এই বাসনা মনে রেখে প্রতি বছর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। ঘট বসিয়ে আলপনা এঁকে নিজ গৃহ আলোকিত করে ঘরে ঘরে রমণীরা লক্ষ্মী পূজা করেন। লক্ষ্মী পূজা হচ্ছে আগের দিন আমরা প্রথমে তো মূর্তিটা নিয়ে আসি, তারপর মূর্তির পর হচ্ছে আলপনা করা হয়, মায়ের চরণে চিত্রি করা হয়, সেই তার এরপর হচ্ছে সাজসজ্জা, কী কী দরকার, কী কী খাবারের জন্য, ভোগের জন্য কী কী লাগবে, সেগুলো তৈরিতে ব্যস্ত হয়ে যায়। বাংলার কৃষি সমাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে কোজাগরী লক্ষ্মী পূজা। পূজার উপকরণ আর আচার অনুষ্ঠানে তা স্পষ্ট। পূজায় প্রয়োজনীয় উপকরণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধানের শীষ, দূর্বা, ফুল। এজন্য দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসেন পূজোর সামগ্রী বিক্রি করতে। আমরা প্রতি বছর আমরা দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, আমরা এর সময় ফুল লই আমরা এখানে বিক্রি করার জন্য আসি। শরৎকালে লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। এই পূজায় রাত জাগার নিয়ম রয়েছে। মনে করা হয় এদিন রাত জাগলে সেই বাড়িতে লক্ষ্মী দেবী প্রবেশ করেন। আজকে মায়ের কাছে চাওয়া, মা যেন সারা জীবন আমার ঘরে থাকে, আমার ঘরে সুখ সমৃদ্ধি সবসময় যেন থাকে। পূজা সম্পন্ন হয় লক্ষ্মী পাঁচালি পড়ার মাধ্যমে। এখানে বর্ণনা থাকে পূজার নিয়মাবলী ও রীতি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিনে পূজার মাধ্যমে দেবী স্বর্গ থেকে পৃথিবীতে বিরাজ করেন। তাই এ সময় অঞ্জলির মাধ্যমে ভক্তরা নিজ গৃহের সাথে দেশেরও মঙ্গল কামনা করেন। চন্দ্রিমা চৌধুরী, এখন ঢাকা।